কখনো বৈদিকে যাত্রা করছে, কখনো আগে বারে হ্যান্ডশেক করছে, আবার তাদের ওই শাহেনশাহদের খুশি করার জন্য ভারতবর্ষের চারিদিকে ওই এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে। এই দিয়ে এই বাংলাকে বিভ্রান্ত করা যাবে না। দ্বৈত চরিত্র মানুষ ভালোবাসে না, ভোগ করবে সব। একটা জায়গা থেকে একদম ভারতবর্ষের প্যারালাল সরকার যেটা চলে তার মাথায় কেউ থাকবে, আর তারপরে সেখানে তাকে যে নিয়ে গিয়ে পাঠিয়েছে তার দিকে আঙুল তুলবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না, ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। এই দ্বৈত চরিত্র কখনো রাজনীতিতে চিরস্থায়ী হয় না, কারণ চরিত্রই আসল জিনিস, সেটাই মানুষ দেখে নেয়। আজকে তার থেকে বিচ্যুতি হলে মানুষ তাকে ক্ষমা করে না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে কটাক্ষ করে থাকে, যারা বলছে বদলা হচ্ছে, বদল নয়, তাদের 20 বছর লেগে গেল বুঝতে গিয়ে, কিন্তু মানুষ দেখলো যে যারা বলছে তাদের চরিত্রের বদল হয়ে গেছে, অর্থাৎ মানুষ বুঝে নিচ্ছে কোনটা আসল আর কোনটা মেকি। আইন আইনের মতো চলবে, সব জায়গায় আইন আইনের মতনই চলে, আগামী দিন আইন বুঝিয়ে দেবে কোথায় কার থাকার কথা। সুতরাং সেই দিয়ে ওই বক্রোক্তি করে কোনো লাভ হবে না।